ইলিয়ানা ডিক্রুজ একজন ভারতীয় বংশোদ্ভূত পর্তুগিজ অভিনেত্রী, যিনি প্রাথমিকভাবে হিন্দি, তেলুগু এবং তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। ইলিয়ানা 1987 সালের 1 নভেম্বর বোম্বেতে একজন ক্যাথলিক পিতা এবং মুসলিম মায়ের কাছে জন্মগ্রহণ করেন। তিনি একজন নাস্তিক। তার বয়স যখন 10 বছর তখন তার পরিবার গোয়ায় চলে আসে এবং তার শৈশবের বেশিরভাগ সময় এখানেই তিনি কাটান। 2003 সালে তিনি মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং পরে তিনি কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। ডিক্রুজ 2006 সালে তেলুগু ভাষার চলচ্চিত্র দেবদাসুর মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং তিনি শ্রেষ্ঠ নারী অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ পান। ডিক্রুজ নিজেকে তেলুগু সিনেমার একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। যেসব চলচ্চিত্রে অভিনয় করে তার মধ্যে রয়েছে পুকিরি, রাখি, মুন্না, জলসা, কিক এবং জুলাই। কেদিয়ের মাধ্যমে তিনি তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং বাণিজ্যিক সফলতা পান নানবান চলচ্চিত্রের মাধ্যমে। ডিক্রুজ 2012 সালে বর্ফি দিয়ে হিন্দি সিনেমায় আসেন, যার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। এরপর তিনি মেয়ে তেরা হিরো, রুস্তম, রেইড, পাগলপান্থি এবং তেরা কেয়া হোগা লাভলির মতো সফল চলচ্চিত্রে প্রধান নারী ভূমিকায় অভিনয় করেন। 2024 সালে তার ডু অর ডু পেয়ার মুক্তি পেতে চলেছে। ব্যক্তিজীবনে তিনি অস্ট্রেলীয় ফটোগ্রাফার ইন্ড্রু নিবনের সাথে সম্পর্কের মধ্যে ছিলেন। এটা গুজব ছিল যে তারা বিয়ে করে নিয়েছেন। 2019 সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। ডিক্রুজ 2023 সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেন। কে এই ডোলান এ সম্পর্কে কাউকে কিছু জানাননি এই অভিনেত্রী। একই বছরের আগস্টে তাদের এক পুত্র কোয়া ফিনিক্স ডোলানের জন্ম হয়। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভবিষ্যতে কার জীবনী দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ।